que devo ter mangiato un patrì pusa e ancora abbiamo rompato e sono mai caisi. O baba ra mai nazar yadi ei je tumago mukti sanim kande koto jubo babar sathe ei koto jubo babar sathe maidane je ase সানিনের মতো এতিম বাবা কয়জন বসে হে বুঝা যখন পিঠের দিকে তাকায় দেখ পিঠটা টান দিয়ে দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা ওই পাথর গুলা জামা ছিদ্র হইয়া পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে পিঠের ঘাও গুলা এক মাসে এখনো শুকায় নাই গো বাবা আবার নবী বলে মুসার শুনবা তাহলে শুনো আজকে সকালে আমার ফাতেমা আমার ক্ষত স্থান গুলা গরম পানি করে নেকড়া দিয়ে ডলিয়ে ডলিয়ে পরিষ্কার করে ড্রেসিং করে দিছে যখন নেকড়া দিয়ে ডলা দিছে আমার আলেম ভাইরা একটা চিৎকার মারবে আল বিদায় ওর নিহায়া কিতাবে দেখবে আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে আমার ফাতেমা যখন নেকড়া দিয়ে ডলা দিছে আমি ব্যথায় লাভ দিয়ে উঠছি ফাতেমার নেকড়া দিয়ে পরিষ্কার করে না জিব্বা দিয়ে ঝাঁটিয়া ঝাঁটিয়া পরিষ্কার করে দিছে ও আমার বোনেরা যারা ওয়াশরুম দিয়ে আসছো তোমরা কি জীবনে পারবা বাবার ক্ষত স্থান গুলো জিব্বা দিয়ে ছাটিয়া ছাটিয়া পরিষ্কার করে দিতে ফাতেমা তার বাবার জিব্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাত গুলা পাথর গুলা জিব্বা দিয়ে টানিয়া টানিয়া উঠাই বাবা হাত দিয়ে টান দিলে নেকড়া দিয়ে দোলা দিলে বাবা কষ্ট পায় জিব্বা দিয়ে যখন টান দেয় নবী আমার বলে মা আমি দেখতাছি তুই জিব্বা লাগায় দিস রে মা ও মা তোর কি ঘৃণ্য লাগে ফাতিমা বলে বাবা বাবা বাবার ক্ষত স্থান জিব্বা লাগাইলে যদি ঘৃণা লাগে দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে যাবে বাবা আমার মা এক মাস আগে মারা গেছে মৃত্যুর আগে আমার বলিয়ে গেছে ফাতেমা রে মা আমার নবীর তুই জায়গা রাখিস আমার মাওলাই যদি বলে পাগল রে আমার মাওলাই যদি ডাক দেয় আমার পাগল দুনিয়ার মানুষ টাকার পাগল বাড়ির পাগল নারীর পাগল আমি হইলাম আমার মাওলার পাগল যুবক ভাই এখন দর দর করে দুই বুনা পানি ছাড়িয়া দিয়ে দেখো কত মজা সব পানির মধ্যে মজা নাই টিবলের পানি আছে আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠাই সমস্যা বল ওটার পানিও আছে বাবা ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয় ঘামের দ্বারাও পশমে দিয়ে বের হয় বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু কত টেস্টফুল আমার মাওলার কাছে ওই পানিটা হলো গুনাগার বান্দার চোখের পানি বের হয়
হইতে থাকে আমার মাওলার কাছে যে কত শাক লাগে বাবা আমি আপনাদের বুঝাইতে পারবো না ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে শরীরের অঙ্গম প্রত্যঙ্গ দিয়ে গামের সাথেও পানি বাইর হইতাছে বাবা মাওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবে তাদের অন্তরের দিকে তাকায় দেখো এদের চোখের পানি কত মজা বাজার রে আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়ে বয়ে কাঁদে গালটা কাত করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে দাও মদের গে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে মদন তুমি বানায় দেখো তোমার পাগল গুলা কান দে তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতে বেশি জান্নাতের ফুলের খাবারের চাইতে গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি এই জন্য তো তুমি কোরআনে বলছো ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা ও দুহারের মুসলমান আজকে আপনি অক্টোবর চোখের পানি দেওয়ার মাওলারে বুঝায় কও মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই তোমার সামনে দাঁড়াইতে বলো দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে বাজান গুনার কথা মনে করে এখন সিল্লাবার কাওয়া আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে মুসা রে আমার জীবনের গুনাহ মাওলায় মাফ করবেনি মুসা বলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না তুই যে গুনার বিবরণ দিলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে মাওলা তুমি আমার মানুষ বানাইছো গুনাহ করার সব চাবিলিটি দিছো আমি শয়তানের দুগায় গুনাহ করছি তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না গুনাওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না এই যুবক যখন সিল্লায়ার কান্দে মাওলার ইশকের আগুন লাইগা গেছে আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহি দিয়া বলে মুসা রে তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না গুনার বিবরণ শুনিয়া আমি মাওলাওয়ার চোখের পানি আমল ভাবে কবুল করছি ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়াও কবুল হয়ে যাবে মুসা পায়গম্বর এই পাগল রে খোঁজতাছে মাওলার পাগল এইটা কোথায় থাকে যাইতে যাইতে যায় দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলার ডাইকা ডাইকা কয় তুমি যদি আমার মায়ের সাইতে দরুদি হও তুমি যদি আমার মায়ের সাইতে দরুদি হও তুমি যদি আমার বুনের সাইতে দরুদি হও তুমি একবার আমার কথা মুসার কাছে জানায় দাও তা না হইলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো মাথার গিল উড়ে ফেলব আর আমার মায়ের সামনে পাথর দিয়ে যদি বলতাম মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার গিল বাইর করে ফেলবো আমার মা দরদের সুরে আমার বুকে টাইডা নিয়ে কই তো মাপ করে দিছি তুমি তো মায়ের সাইতে দরদি বাবার সাইতে দরদি আমি গুনাহ করছি মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে এই কথা বলতে দেরি আছে মুসা পায়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে তুই আর কান্দিস না তোর দোয়া কবুল হয়ে গেছে আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না আমি মুসে সেই জবাব দিয়ে বললাম তুই জান্নাতি আল্লাহ আকবার করে বলতে পারো না হে আল্লাহ মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মতের আমল এক পালায় দিলে উম্মতে মুহাম্মাদের
সাহাবা মাদ্রাসার একটা রিকশা চালকের চোখের পানি স্বর্ণস্থান পুরো হবে না, তাহলে তুমি কাঁদবে না কে? তুমি কেন কাঁদবে না ও মা? কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবে না মা? তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ মা, তোমার কলিজের টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ মা। ও বোন, তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলে কান্দো, কারণ এই দোহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে, প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে। মা ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গে ভাঙ্গে নেগুলার দোহার বাজারে খাইতেছ, একবারও কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটা রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্গিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম বয়ে আছে? তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙের লাইগা? কথা কর না কে? স্বামী বিচারা বিদেশ থাকে, দুইটা মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়, মগির ঘরে মগি স্বামীর লাগে এক মিনিট কথা কয় না, ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়, মহিলা হারাম খুরি মহিলা কথা কন না কেন? স্বামীর লগে ইমতে এক মিনিট কথা কবি সোয়াপ, আর নাঙের লগে এক ঘন্টা কথা কবি, কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পরা উঠবে, তোর চেহারা কুত্তায় মুছে দিবে, কথা কন না কেন? কন 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 হুজুর, আমার পুতির বই ডি করে ঘরের মধ্যে বইয়া, এই মুসলমান হক কথা তিতা, বাপ মরে গেছে 13 বছর আগে, মার বয়স 48, সে এখনো লিপস্টিক লাগাইয়া দোহার বাজারে যায়, পোলায় কইছে মা আমি তাবলিক করি সরমনা যায় লিপস্টিক লাগাও, কয় গুলো তুই মরতারস না, সবারটা দেহস আমারটা দেহস কে? আমার শরীরে রং নাই, ওই যে লিপস্টিক লাগানোর কথা হক কথা কইছে বলায়, যে বাপ মরে গেলে তুমি লিপস্টিক লাগাবা কে? তাহলে বোঝা গেছে হক কথা মার কাছে অতিতা, কথা কন না কে? আরো জোরে, আরো জোরে, যে মহিলার স্বামী বিদেশ থাকে তার জন্য সাজা না যায়, ডাইরেক্ট হারাম হারাম হারাম। যেই মহিলার স্বামী বিদেশ থাকে ওই মহিলা সনি পাউডার দিয়া সাজা সাইজা গুইজা পালারে যাইয়া সমস্ত কিছু হারাম, আর এগুলা দোহার আর নবাবগঞ্জ বেশি জিনকিম পাকা জি 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 জি। এবারে এ ক্যামেরাম্যান আর খারাপই না কয়ে দিছি, একসাথে বলতে হবে, রাজপথের লড়াকু সৈনিক আব্দুল হামিদ সাহেবের হংকার মাননীয় প্রধানমন্ত্রী শুনে, উনি একটা ইউনিফর্ম নিয়ে সারা বাংলাদেশের অলিতে গলিতে ঘুরতেছেন, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, এ কথাটা প্রত্যেকটা মুসলমানের মানা বলা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, কথা বল না কেন? নবীর পরে নবী নাই, আস্তে কথা কলে বাতের বেড়া মইব, নবীর পরে নবী নাই, পৃথিবীর দিক দিগন্ত থেকে অনেক রাষ্ট্র থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করছে, আমাকে কি কি ধরছে, কথা কন না কে? ভূতে ধরছে ভূতে, এখন বুঝবেন না, বুঝবেন যখন আজরাইলের থাবা খাবেন তখন বুঝবেন যে এই স্লোগানটা কত দাম, ঠিক না বে? ঠিক, জোরে কন, আজকে আয়াতটাও তাই বলছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমি রব জানি সর্বশেষ নবী আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার দয়ার নবী, পৃথিবীর সব মানুষের গ্যারান্টি দেই নেই চরিত্রের, একজন মানুষ অগ্নি অনেকজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিচ্ছি, সে আমার বিশ্ব নবী, দুনিয়ার কোন নবীকে আমি বিশ্ব নবী বলি নাই, অনলি ওয়ান একজন নবীকে বিশ্ব নবী বলেছি,
موسى نبير كلمار مدية لا إله إلا الله موسى ايسا بولن عيسى نبير كلمار مدية عيسى ادريس نبير كلمار مدية ادريس نبي الله آدم صفي الله هارون نبي الله ابراهيم خليل الله رسول الله كارونا مير كنو كلمار بيتر كنو نبير كلمار مدية نائي কত কর না কে এই মাইকের আওয়াজ এমন করে এই বেটা আওয়াজ দাও আমার দিকে স্পিকার ঘোরাও এই মুসলমানের বলা ফ্যান লাগবে তুই মাতবাড়ি করবি না বেটা এই এই বেবরা কর এই ভালো করে বুঝতে হবে محمد رسول الله رسول كارو كلمان مبدي ناي ونلي ونك جم منشر كلمان مبدي آجي پورينا مشرد كلمتا لا إله محمد رسول الله بزند كنو اي منشتر نامير بيدور كلمة سيگو لا إله إلا الله آدم صفي الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله موسى كليم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا মানুষ দেখো বাজান জমিনে কত নবীর বয়ান শুনস জমিনে আমার নবীর মতন মানুষ কথাও আমার দয়ার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পায় সকল নবী ও চলে গেছেন জান্নাতে আল্লাহু আকবার ধরে বাবা সকল নবী চলে গেছেন আসমানে উম্মতের দরদি পড়ে আছেন জুবি উম্মতের দরদি শুয়ে সালাম যদি ইশক দিয়া দেওয়া যায় এই আল্লাহু আকবার ধরে বলো না নবীর উত্তর এখনো বাজান শোনা যায় নবীর উত্তর এখনো বাজান শোনা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জীবনে যতবার নবীর রওজায় সালাম দিয়েছে প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিস্কানে শুনছে শুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখেন উলামায়ে কিরাম ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি যতবার নবীর সালাম দিয়েছে গো ততবার ইমাম সাহাবী উত্তর শুনছে ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে ততবারই আওয়াজ শুনছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি
যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেলত ছাত্রদেরকে যখন নবীর রওজার পাশে কলকল রাসূলুল্লাহ বলতেন বলতে দেরি হইত নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো মালিক রে হাদিস কেনা ঠিকই আমি বলেছি আজকে বাংলাদেশে হালে খবিশ নামে একটা দল বাইর হইছে ইমাম মালিক রে গালি দেয় আবু হানিফারে গালি দেয় জুতা দিয়া সুজা করবে হালে খবিশগুলো ঠিক না রাখে এই দুহারের জমিনে থাকলে প্রত্যেকটার বাইরে জুতা দিয়ে কাখেরা দিয়ে আস আল্লাহকে দোয়া হাত করে দেন ও এই লোক ফারমের মুরগির দল একশো দেড়শো হালে হাদিস নামে হালে খবিশ ও তো ফারমের মনে করতে সাইবে মেরে এলাম এ আমার দিকে তাকাও এই জমিনের মালিক কে বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাসে হালে খবিশ গোড়ার দিন কিচ্ছু নাই সফি একটা বাংলা বই লইয়া বগলে করে করে বুখারিতে আসে বুখারিতে আসে ওই আসল যে মেগুলা মাদ্রাসায় আসল নুসখা আছে 7 কেজি ওজন বুখারি শরীফ তোর গুরু রে লইয়া যা কথা কন নাকে যে সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয় আলহামদুলিল্লাহ সাসা রিক্সা চালক যেমনে পড়ে ও এমনি পড়ে ও বলে গোবার নিতা কথা কন নাকে আর পিছন নামাজি হয় না আর ফতো মাইনে নেই এত দূরের কথা নামাজি তো হয় না ওর পিছনে লাহানে জলি পড়ে ডাইরেক্ট এই মাদ্রাসার একটা কেরাতখানার পুলার কাছে ক্লাস করতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আমার মাদ্রাসার ছাত্র নুরানি একটা সামনে বসাই দেব সুরা ফাতিহার ভিতরে 31টা ভুল আর কথা কন নাকি সাসাই রাগ করে এসে কই আবার কি কই এত বড় আহলে খবিজ গরি ইমাম হে আবার হে তুমি কি বুঝবা সান্ধু এসে না আমরা বুঝি আর কেরাত খানার পোলা পান বুঝে ঠিক না বেটে এ কষ্ট হইতেছে আর ঠিক আছে দোহারে আইসি ফেরায় 10 বছর পরে আহিনা নিয়ে তো নাই আমু না যা কর আজকে কুইয়ে থুয়ে যাই আর তো পাইলে না মানে কথা কন নাকি কষ্ট হইতেছে হক কথা তিতে লাগবে শুরুতেই কইছি এই যে আল্লাহর কুতুব বলে গেছে হয়তো কণ্ঠটা ভাঙ্গা আর কত বাজবে এই ডোলডা এই যে ডোলডা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি আজকে 65 বছর ওই ডোলডা বাজে আব্দুল হামিদ সাহেবের সিল্লাইতে সিল্লাইতে কাদিয়ানিদের বিপক্ষে সিল্লাইতে সিল্লাইতে কণ্ঠ গেছে যৌবন গেছে চোখ গেছে মান গেছে সম্মান গেছে পুরা বয়সের জেল গেছে কথা কন না কেন আর কি বাকি আছে বেটা আপনারা তো আর শুনছেন চেহারা দেখছে আমি চাইছি তার পার দিকে পাউডার পানিতে ফুলে গেছে দেখলাম পায় তখনই পানি আসে যখন কিডনি বাদ হয়ে যায় জানি না এই বুজুর্গ আর কয়দিন থাকবো একটু ঘুরাই দেন ফ্যানটা একটু হালকা বাস বাস জানি না এই মুন্সিগঞ্জের রত্ন আর কয়দিন এই দুনিয়ায় থাকবে আহম্মদ শফি সাহেব যতদিন বাইসা ছিল চিনো নাই তেতুল হুজুর কইছো কত কিছু কইছো সর্বনয় আল্লাহর কুতুব ফয়জুল করিম রে চিনেন নাই আপনারা ফজলুল করিম রে চিনেন নাই তার দেশের মানুষ পাগল ছাগল কত কত কিছু কইছে কালা পাড়ির মতো দুইটা দাড়ি হুদে হু হু করে কান্দে কান্দন যে আমার মাওলার কাছে দামি এটা জানি সান্ধু আল্লাহ আকবার জোরে বলতে পারে তোমার নবীর এত দাম হইছে কেন একমাত্র আমার নবীর জীবনটাই কান্দুই না নবী ছিল আমার নবী আমার নবীর জীবনের এক রাতের উম্মতের লাগে চোখের পানি এক পালাই দিলে গোটা জিন্দগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালাই দিলে আমার নবীর রাতের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না কথা কন না কেন এই মুসলমানের বলা এবার ভালো করে বুঝেন এই জমিনের মালিক কে এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকের রাসূল রাস্তা ফিরে আসতে পারে না মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি চলে গেছে মুনাজারে বাংলাদেশ
চলে গেছে বাংলাদেশের ফকিহ মিল্লাত সারা বাংলাদেশের কর্মশীলের মুফতি আব্দুর রহমান সাহেব সুন্দর আল্লাহর কুতুব একটা কথা বলতেন আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রাসূলের আওয়াজে সালাম দেয় সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায় তো একজন হুজুরকে জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি কি শুনছেন হুজুর কেন্দ্র দিয়ে বলছিল বেদের খবর শুনতে চাইস না তারপরে বোঝা গেছে এরা আল্লাহ রাসূলের সালামের উত্তর শুনছে আর রাসূল তো বলছে মান যার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কবরে এসে সালাম দিল তার জন্য আমার সুপারিশ অজীব হয়ে যাবে সুপারিশ অজীব কার হবে নবীদের সালামের উত্তর দিছে তার জন্যই তো সুদখোর ঘুষখোর বোতলখোর টাকা আছে হজে যাইয়ের নবীর সালাম দিলে নবী উত্তর দিবে না বুইনের হক মাইরা বাইর হক মাইরা বাইর হক মাইরা বেটা হজে গেছে টাকা আছে মেগুলা দোকান আছে চারটা পাঁচটা হজ করে আইছে টিরিং টিরিং কাজী কথা কর না কে ওর হজ কবুল হইব ও বাবা রে মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন আশিকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন ঠিক না ভাই ঠিক জোরে কর গোলাম একরাম এখন রেডি হন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশিকে রাসূলদের জবানে বাজবে আশিকে রাসূল মানে কি বারে রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিডাইয়া ঈদে মিলাদুন নবী মাহফিল ঈদে মিলাদুন নবী মাহফিল এইগুলা কইয়া রাস্তায় ধারে মিছিল দিল ওইটারে আশিকে রাসূল কয় ওরে কয় আশিকে শয়তান কথা কর না কেন আশিকে শয়তান নেই দি আশিকে রাসূল কারে কয় নবীর কথা শুনবে চোখ দিয়ে দর দর করে পানিগুলা পড়বে হযরত ওমরের মতো আবু বকরের মতো যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল নাম ছিল তার জানিমা কি নাম এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিয়েছিল খেলাফতের আশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয় বানানো কথা আমি বলি না কারণ আমার দিকে আজরাইল গুলো চাইয়ে রয়েছে এই বাংলাদেশে মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলে আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি করছিল জানি যাই যায় দেয় হার বউ উঠাই দিয়ে হয়েছে বউর কাছে তো সবাই দুর্বল ওই ডেই কই দেই জোর হইলে ওই সাসা হেডাও বউর কাছে দুর্বল সাসা এই ওয়াজ শুনে যাই অলেকার মারে ডাক দেয় দরজা খোল আমি আইছি মেঘলে তুই আইছো তুই আইছো তুই জানোস না আমার বাতের ব্যারাম আছে এত রাত আইছো কি লেগা বেড়াই বিড়ির ডরে মসজিদে যে ঘুমায় কথা কন না কে দরজা খুলতে কইলে যদি আবার টাইট ফিট মেরে দেয় এই ডরে বেড়াই কে যদি একটা রাইতি তো রাইতে একটা বাজে গেছে আবার শুনতে শুনতে মসজিদে হুইয়ে তুই এটা খুব কড়া জিনিস রে ভাই এটা আমরা হুজুররাও দুর্বল ওরাই চাইটা শুনে আমরা যখন যাই কই দরজা খোল বাবা রে যেই মশান মশান দেই বাইন মাসের মতো মোরাইতে মোরাইতে ওড়ে তাহলে বোঝা গেল খালি নবীরা বউর কাছে দুর্বল ছিল না আমরা হুজুরও দুর্বল মেম্বার চেয়ারম্যান দুর্বল না সবাই বউর কাছে দুর্বল কথা কর না কে আরো জোরে কর আরো জোরে আমি ওয়াজ করবার মাত্র পাঁচ থেকে সাত মিনিট কারণ আমি আইসি মাগরিবের টাইমে আমার উঠে এসে সাড়ে চার ঘন্টা পরে আমার সময় ওহিনী খেয়ে গেছে অতএব আমার লিমিট আছে সাত থেকে আট মিনিট কথা কব যদি জোর মরদে হি আপনার কথা একটু বার বনালে হিনী শেষ হইব এই মুসলমানের বলা হযরত ওমর এই জনিমাকে একদিন ডাক দিছে এদিকে আয় মা যে ছিল তার বান্দি বান্দি ছিল ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা ইউজ করা যায় ছিল কি উলামা ইকরাম কথা বলে না কেন এখন সেই বান্দিকে সে মা বলে কারণ কি হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট
ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিয়েছে আজাদ করে দেওয়ার পরে বলে এই রডটা লও এই রডটা দিয়ে আমার চোখে একটা গুতে দে আমার চোখটাও তুই নষ্ট করে দে জনিমা বলে আমি আপনার চোখটা নষ্ট করব কেন আপনি তো আমার কফিল আপনি আমার মুনি ওমর বলে এখন আর আমি তোর মনিব না আমি তোরে আজাদ করে দিছি আমি দেখতাছি তোর চোখটা নষ্ট চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে ময়লা আসে এই চোখের যন্ত্রণা তোর যে কত আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা তুই সারা আমি ওমর বুঝি না তবে এতটুকু বুঝি আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার এ মুসলমান ভাইরা এখন আওয়াজ দিয়া আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি আমার নবীর গালি দেয় সায়া সায়া দেখি উলামায়ে কেরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে আমি অমক বড় দলের নেতার সভাপতি অমক মন্ত্রীর ভাগ্নে আমি অমক দলের সহসভাপতি সাধারণ সম্পাদক দলের মায়া এত বেশি হইল আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো অমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছ দীপ্তপন্ত একটা আওয়াজ দিবা বাংলাদেশের বাহিরে বসে আসাদপুরের মধ্যে একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকায় বলে গালি দেয় লুবা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয় মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল এ দোহারের মুসলমান দীপ্ত কন্টাক্ট আওয়াজ দিয়ে দিবা আজকে 8ই অক্টোবর আমার মাওলার দেখায় দাও 8ই অক্টোবর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও এই নাস্তিকগুলো বাংলাদেশের বাহিরে বসে গালি দেশকে মায়ের স্তরে দুধ খায় থাকলে আজকে 8ই অক্টোবর চারে শুনলাম বাংলাদেশ আইসা না প্রত্যেকটা নাস্তিক কুকুরের মতো কুবাই আমার মক্কা কেরা দিয়েছ আল্লাহকে দোয়া করে এবার কোন দিক লয়ে গেল এই মুসলমানের পোলা এদিকে আওয়াজ দিতে হবে এই জমিনের মালিক কে তোমরা মাসখান দিয়ে দেবে না তোমরা তো বেটা নারায় দে সালাত কইছি এই মুসলমানের সন্তান একবার আওয়াজ দিও মুফাসসির ইসলাম মুফা তুই আমার নবীরে বলস নবীর চরিত্রে ভেজাল ছিল নবী 6 বছরের আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে নাউজুবিল্লাহ তো আসতে বলেন কেন মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন আমার 11 জন মা আপনার মা আমার মা জাতীয় মা একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করেন হ্যাঁ জোরে কর একজন মুখ বন্ধ করে বই রয়েছে নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না ওয়াজে বইয়া বুতুম পেশার মতো বইয়া তো তোমার আইতে কইছে কেন আমি কি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছি শেখ হাসিনার শরীর তুলে কথা কইতেছি খালেদার শরীর তুলে কথা কইতেছি রওশন এক সাথে তো কইতেই আছি কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ কে 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 জোরে বলতে হবে কে 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 ওই নবীর পক্ষে মহাবীরের মাসখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ধরে আসাদ নূর আমার নবীর মরুভূমির ডাকাইত বলে আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয় বাংলাদেশের বাহিরে বইয়ে গালি দেশ কে এই দেশে আয় না তুই জি এয়ারপোর্ট দিয়ে আসবি ওইখানে তোরে গাড়ি ফেলাব কথা বলেন না কেন এ দোহারের মুসলমান
আজকে 8ই অক্টোবর একটা সাক্ষী থাকবে এই জমিন সাহাবা মাদ্রাসা আজকে সাক্ষী থাকবে 8ই অক্টোবর মুফাসসির ইসলাম মুফা সহ আসাদ নূর সহ লুবা রহমান সহ জৈন স্টিফ তাসলিমা নাসিম সহ বাংলাদেশের যেই আর ভোট দিয়ে এগুলো ঢুকবে আশিক রাসূল যারা মানে হত্তে নবতে সাইনবোর্ড যাদের বুকে আছে দীপ্তকান্ড আওয়াজ দিতে হবে প্রত্যেকটারে দাঁত ভাঙ্গ জবাব দিব কে কে রাজি আছো আরে করে হাত তুলে দেখায় মারহাবা কি একটা কথা কইছেন যে নাস্তিকদের কালো হাত এই স্লোগানটা দেয়া ফরজ নবীর পরে নবী নাই এই স্লোগানটা দেয়া ফরজ কথা কন না কে নবীর পরে নবী নাই এটা কে কইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল পড়েন পড়েন আপনাকে দিয়ে পড়াইছে কি লিখে জানেন কত আপনি দেন আমরা দিলে তো মনে করবেন হুজুর কো খেদাতটা বানাই লইছে নবীর পরে নবী না এটা আমি বলি নাই কে বলেছে আল্লাহ ওয়া কান আল্লাহু গফুরুর রহিম যিনি আপনার আমার maaf করনে ওয়ালা উনি বলেছে ওয়া কান আল্লাহু গফুরুর রহিম ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা যার কাছে সব কিছু জাননে ওয়ালা আমরা জানি না কে জানে সে যদি বলে আমার নবী শেষ নবী এটা স্লোগান যদি না দেয় এটা না মানি তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন আমিন আমিন জুনিমা বলেন খলিফাতুল মুসলিমিন এই রডটা ল কেন আবার চোখের মধ্যে ঢুকাই দে কেন আগে আমি ছিলাম জানোয়ার তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম আজকে তুই আমার অপরাধ আমি কেন তোর চোখটা নষ্ট করছি এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে জানিমা বলে খলিফাতুল মুসলিমিন আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার এখন আপনি আনোয়ার শুধু একটা কথা বলে দিয়া যাই গো আপনি যেদিন আমার ডেকে ডেকে বলছিলেন জনিমা শুধু আমার সাথে একটা উত্তর দে কালেমার ভিতরে কি টেস্ট পাইছো আজকের ওয়াজের সাথে মওজা ইস্তের সাথে বুঝাই দে উলামায়ে কেরাম জনিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই আপনাকে মক্কার মধ্যে যারে সন্তারা শিক্ষণ আপনারা যারে মক্কায় খারাপ কন এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি যে এই কালেমা রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে এ মেগুলার বাইরা আমার দোহারের বাইরে নবাবগঞ্জের বাইরে শুধু আজকে দোহারের মানুষ আসে নাই জয়পুরের মানুষ আসে নাই নবাবগঞ্জের মানুষ এখানে আছে আছে না নাই শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই দুনিয়ায় সব মাইনা নিও আমার নবীরে কেউ গালি দিল আর জায়গায় পুঁতে ফেলল কেন এই মানুষটা কোনদিন উম্মতরে রাইখা জান্নাতের খাবার খায় নাই এই মানুষটা কোনদিন আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে আমি দেখব আশিকে রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা নবীর কথা শুনিয়ে যার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে এই মানুষটা কোনদিন জাহান্নামে জ্বলবে না আবার নবীর ইশকের আগুন দিয়ে যার অন্তরটা ভাঙ্গিয়ে চোখ দিয়ে পানিটা দর দর করে ছেড়ে দিব এই মহিলা পুরুষ কোনদিন মৃত্যুর আগে নবীরে না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা সরমনার মাঠে যায় দেখো পাগলগুলা কেন লাফায় জানুনি এই পাগলগুলার সাথে নবীর ইশক গালে বয়ে যায়
মাওলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায় এক পাগল আরেক পাগলকে চাপিয়া ধরে বলে এত লাফাস কে ওই পাগল বলতে চায় তুই বুঝবে কি রে তবে সব মহিলা এক রকম না কিছু কিছু মায়েরা রাবেয়া বসরি আছে কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ একটা রাত ঠিকমতো ঘুমায় না আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর বাবারে ভালো রাখো সুস্থ রাখো সুজি ওর আকা মানাই আল্লাহ তুমি তো সবই পারো আর মালিকের মনটা নরম করে দাও একটা আকা মার ব্যবস্থা করে দাও আছে না বহুত মা বোন আছে কষ্ট হইতাছে আর মাত্র 6 মিনিট কথা কম আজকেই তো আমার ওয়াজ শেষ আগামী কালকে তো আমার ওয়াজ নাই হ্যাঁ তাহলে 6 ঘন্টা কেমনে হয় গতকালকে ওয়াজ করছি বগুড়া সেই দনট তুমুল বৃষ্টি বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না ছাতি ফুটে কারাই কারাই ওয়াজ শুনে আমি পাগল না ছাগল এরি এটি ওড়ে না কে উড়লি তো আমি যাইতে পারি তার তোর একজন লাভ দিয়ে সরমনার মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা হে কয় এটা আল্লাহর পাগল চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা ছাইরা দিছে কি অ্যাড দিছে কি থাম্বনেল জানেন চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে দেখেন না আজকে ওয়াজটা কালকের ওয়াজটা ছাইরা দিছে ইউটিউবে এ আমি আজকে এই মাদ্রাসায় বইয়া দেখতেছিলাম এই ওয়াজটা দেখাইলো একজনে তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল আল্লাহর পাগলরা দাঁড়াই দাঁড়ে ওয়াজ শুনছে মেঘুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলরা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়াইয়া ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই আল্লাহ আকবার জোরে বলতে পারেন না দিলের হাত উৎসা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো দেন ডাক দেন ডাক দেন ডাক দেন এই দোহার মেঘুলার ভাইরা ডাক দেন সাতই অক্টোবর আটই অক্টোবর আটই অক্টোবর দাঁড়ে ডাক দেন আল্লাহ কিছু একটা ডাক দিয়ে কাইন্দা দিয়ে দেখো কত মজা আটই অক্টোবর আটই অক্টোবর মাওলার এই হাজার হাজার মানুষ একটা ডাক দিয়ে দেখায় দাও এই রাত বান্দার সব আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও আল্লাহ তুমি কবুল করো দোহার বাসিরে মাপ করিয়া উঠাইবা বজনে বার দিনটা নরম করবেন আমার কোন নবীরে গালি দেয় যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন আল্লাহু আকবার জোরে বলা যায় না যেই মুসা ওই যুবকরে বলতেছে পাথরটা সরা দোয়া কবুল হয়ে গেছে জোরে 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 সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে চিন্তা করেন কেসা প্রেমিকের প্রেমিক মুসা হে তুমি মাঝে মাঝে রং পাল্টাও আমি উম্মতের কাছে একটা অপমান হই না আল্লাহকে কি হইছে কো তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে মাফ হইব না একটু পরে একদিন যাইতে না যাইতে কও ও লগে যে হাত তুলবে হেডটাও কবুল হইব তে এক মুহে কয় রং কত হইল মুসাল্লাকে আল্লাহ লাগে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই আল্লাহ জিগাই তো মস্কারে করে একদিন একটা এ মুসা তোর হাতে কি মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর হাসিয়া মাসিয়া শুদ্ধ শুরু করতো তাফসির কারে কয় খালি একবার কিছু তোর হাতে কি হাতে লাদি আর কিছু জিগাইনে লাডি দিয়ে করস কি কয় হাতে লাডি এইটা দিয়ে পাতা ভারি এইটা দিয়ে বালিশ বানাই ঘুমাই এইটা দিয়ে টেক লাগাই ঘুমাই এইটা দিয়ে আবার নদীর সাইডে দিয়ে রাস্তা বানাই হাইটা যাই এইটা দিয়ে আবার পুরো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বাইর করি এইটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বাইর হয় যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই আমি আর ওয়াজই করব না না করব না এই আওয়াজ ওয়াজই করব না আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছ আর আওয়াজ দেয় না অগো বাড়ি ঘর তুমি চিনো রেডি রেডি আল্লাহ কে তোর জিগেছে একটা এত কথা কসকে এবার কান দা আল্লাহ আমি জানি
আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগুলো লইয়া খেলাই তোমার কাজ। তোমার খাতা কলম নাই, কিছু লেখাও লাগে না। দুনিয়ার প্রেসিডেন্টে তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমন একজন বাদশাহ, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনিই চলে, এমনিই চলে, এমনিই চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ তা বিনিমাতি রাব্বিকা বিমাদুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন তোমার কলমে এমনি চলে, কারো কোন লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখুন যায়। আমি তো মুসে একা বান্দা না, তোমার সারা দুনিয়া ভিড় এই বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমি আর একজন আপন করে কইছি, তোর হাতে কি তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবে, এমানের দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি। আমি চিন্তা করলাম একটা জিগাইছে, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইয়ে দেয়, এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু ওয়া শামসু হুব্বাল লিল্লাহ, মুমিন আমি মাওলানার সবচেয়ে বেশি ভালোবাসি। যদি তোমার কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি, মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কথাই লিসান, কথাই লিসান, আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কান্দা, আমার আল্লাহ মুস্কা এসে দেখে নে আর কান্দিস না, বহুত দম করছো। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি হয়েছে, আবার কান্দা শুরু করে দিছে। বাজনে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায় মুসা রে এক কথায় যদি এত কানতে পারো রে মুসা, হাজার কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি আল্লাহ তোমার জানা আছে। এই পৃথিবীতে যদি তোমার একনষ্ট কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাই গো মালিক, আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দেও না। তুমি কেমনে এই পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি? আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি? কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামী কালকে দুই গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কান্দা, আমার আজকের আল্লাহর আসে কয়জন আছো? মুসা পয়গম্বর দুই গ্লাস পানি লইয়া দাঁড়াই থাকবি, কালকে দশটায় আবার তোর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত দশটার পর এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে, বাবা কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, এক গ্লাস পানি লয়ে যখন সকাল দশটায় তুর পাহাড়ে তুরি সিনিনে আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম দুই গ্লাস আনলি, এক গ্লাস কেমন হইল? ও মানি কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙে গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমায় কেমনে দুনিয়া চালাই, শোন কেতনে মাথা ঠিক থাকে শোন। হবু স্যার তুই এই দুইটা গ্লাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসমান জমিন কখন একাকার হয়ে যাইত কেউ জানত না। মুসা তুই জানোস এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত তিনটার সময় উঠি আমি মওলার ডাক দিবে,
ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি ওই আবুল কালাম সাহেবের ডাক মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে গুনাহগার বান্দা গুলা মসজিদের ইমাম সাহেব গুলা সভাপতির ধাক্কা সেক্রেটারির ধাক্কা মুয়াজ্জিন দে গুতায় এক দিক দিয়া সভাপতি কেশিয়ার গুতায় আরেক দিক দিয়া সকালবেলা চাকরি খায় বৈকালবেলা চাকরি জোরালয় মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো হে বেটা ভালো করে বুঝো মান আকরামা আলিমান কান্নামা আকরামানি ওই ইমাম সাহেব গরিব মানুষ চারটা বারটা ছেলে মেয়ে নিয়া চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে বালিকরে দুনিয়া আমি কার কাছে নালিশ দিব সভাপতি আর সেক্রেটারি তারা মামা ভাই না সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও আল্লাহ আমি কারো কাছে যাব না আমি তোমার কাছে হাত তুললাম আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম তুমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের হেদায়েত দাও আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম হেফজখানার ছেলে বাজান এই মাদ্রাসার হেফজখানার ছেলেদের কাছে রাত 3টার সময় শিয়া দেইখো মেগুলা মাদ্রাসায় যায়া দেইখো মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজখানার পাশে দাঁড়ায়া দেইখো রাত 2:30টার সময় 3টার সময় হেফজখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে আল্লাহ আমার বাবা গরিব মানুষ অটো রিকশা চালায় আমার লেখাপড়া করায় আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো সুস্থ রাখো বাবাই সাহাবি মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না ভালো এক কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না ওবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরের সন্তান আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি 570 সাবান দিয়ে কাপড় 200 ওইটা দিয়ে গোসল দিছি কোটালিবারা মাদ্রাসায় পড়তাম একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক টিরাঙ্কে রাখতাম আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম গোসল করতাম তাল বেলি বাবা দিলে আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয় সাবান দেয় তারপরও লেখাপড়া করো আর আমার মতো এই যে আলেমরা আছে জিজ্ঞেস করে দেখো আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা এই যে সানিনের বুকটা ভারিয়া দেখো আজকে ওর বাবা নাই ওর বাবা যদি থাকতো আর সত্য ইলিয়াসুর রহমান জেহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মা বিলে আসছে কেন ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা ওর বাবা আমি দোহারে যেই মাহফিলে যাইতাম ওখানে যাইতো এই সানিনদের হাতে করে নিয়ে যাইতো আমার কাছ থেকে দোয়া নিত হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহু দোয়া দিছি ওর মাথায় আল্লাহ আকবার বলতে পারো না আমি জনকি যখন আসছি এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে মেগুলা মাদ্রাসা আইছি এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই এ মিথ্যা কথা নয় সানিনের কাছে জিগান আমি ওর কপালে সুমা দিতাম আদর করতাম আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে ওর পুরার সুর আমার মতো কথা কর না কে ও কিন্তু পুরা আমার নকল করে আমি দোয়া করি আল্লাহ আল্লাহ গো আমরা একদিন থাকবো না যারা আমাদেরকে নকল করে আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো
তাহলে এদের কণ্ঠের ভিতরে ইলিয়াস রহমান জিহাদির কি খুঁজে পায়? সরমনের শায়খের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়খদেরকে খুঁজে পায়, অন্তত শায়খদের কথা মনে করে কাঁদতে পারবে যে আমার শায়খের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলার হোসেন সাইদির কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাইদির ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না, কথা কন না কেন? সাইদি সাহেব মরার পরে সিলেট একজন দ্বিতীয় সাইদি মোটামুটি 75% না 25% নাই তার চেহারার মধ্যে সাইদি আকা, হেইডার নিয়ে কি নাসা নাসি শুরু হয়েছে, কথা কন না কেন? কয় দ্বিতীয় সাইদি আইসা আর একজন কয় কবরতে উঠতেই আইছে, সি 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 কয় সাইদি কবরতে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামির হারামি তাই চিন্তা করে দেখেন, দেখবি না দেখুন লাগবে, কয় সাইদি সব উঠে আসছে কবর থেকে, অবিকল দেখেন ভাই আমিও লোভে দিছি কিলি যে উঠাইলো বেটা আইতো পারে, আল্লাহ আল্লাহ মানুষ আইতো পারে, অলিরা তো মরে না, ক্লিক করে দেখি হেসান তো সাইদি না 25% মেলে নাই সেহারে, কথা কন না কেন? আর বাসা আলো সিলিটি হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি, হে কিটা মিটা কয়, কথা কন না কেন? তখন আমি কইলাম আরে ধোকা বাজরে মৃত মানুষ কে লিয়েও ঠাট্টা করো, নাউজুবিল্লাহ বলেন না কষ্ট হইতাছে, আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন, এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবো, রাজি আসো না, রাজি আসো না, আর একবার তাকবীরে ধরি দাও, আবার ওয়াজ মারবে তাকবীরে ধরে নিয়ে দেখাই দাও, জীবন যা কার থাক প্রত্যেকটা রাস্তিকে বুঝাই দেব, দোহার মেগুলা এখন আসে কে রাসূল আসে, এই বরকুতুল্লাহ তোর বাপ আর তুই একসাথে তোর পোলা শুধু নবী দাবি করস, তোর আল্লাহ শুধু বরকুতুল্লাহ, মিথ্যা নবী দাবি করবি বরকুতুল্লাহ বুলু বানে হেলাবো পাই নাই, এই কথা ঠিক না বেঠিক? আর একবার দাবি করে দেখ নারী শের জমিনে যে তাই পাবো হে তাই পিডাবো, কথা কর না কেন? আপনারা মিথ্যা দাবি করছে না, মিথ্যা কথা কইছি, এইগুলার জনমের পিডেন পিডাবেন কাতি মেশে কুত্তা যেমনে পিডে হেমনে পিডাবেন, এমনি দেখবেন নবীগিরি ছুটে যাব পিছনের রাস্তা দিয়ে, জনগণের মায়ের কঠিন মায়ের, কথা ঠিক না বেঠে? যত মিথ্যা নবী দাবিদার দোহারা নবাবগঞ্জ যায় না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয়, বাইরে নামায় দেবার পদ্মা নদীর ভিতরে বাসায় দেবার একবার নবীগিরি কই যাইবো গা, ঠিক না বেঠিক? জোরে কর আমি রস করব না ভাই, বুঝছি আপনা বউ আম নাই আমার ওজন নাই, আইন এখন রাত 11:30 বাজে, আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে যান, তওবা করে আস্তাগফিরুল্লাহ, সারা রায় তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাসকান থেকে, মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয় পরে বাইরে ল্যাংডা বানায় হলো, জীবন চাকার থাক রাজি আসো না নাই, এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে, কথা ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে হারা সাহাবীর স্থানে যাবে, না ওমর চলে গেছে ওমরের সন্তানের এখনো আছে, আলী চলে গেছে আলীর সন্তানের এখনো আছে, মোহাম্মদ বিন কাসেম চলে গেছে এখনো তার সন্তানের আছে, আন্তাজে কোনতাজে কও আকাম না করলে মামুনুল হকরে জেলে নিছেনি, ভালো কইরা বুঝো কোন আলেম ওলামা আকাম করে জেলখানা যেতে পারে না, কষ্ট হইতাছে? 3 মিনিট এ মুসা তুই এক দিনের এক রাত্রে এক গ্লাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভাঙ্গে লাইলি, আমি মওলা যদি একটা চোখে জিমটি দিতাম আসমান জমিন এক হয়ে যেত, আল্লাহটা কথা কই কি
প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আহি খালি কও নবী মুহাম্মদের পরে দরুদ পড় দরুদ পড় এই লোকটাকে ডাক তুমি আবার কও মান সাল্লা আলাইহি ওয়া হিদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়বি তারপরে দরুদ 10টা রহমত দিমু আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়ই না খালি পড়তেই কও এই লোকটাকে ডাক আল্লাহ বলে মুসা এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না তোর নবীগিরিও দিতাম না তোর বাবা আদমকেও বানাইতাম না তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়তিও দিতাম না আগুন থেকে বাইর করতাম না তোর দ্বিতীয় আদি নূহ আব্দান শাকুর আদমের নূহ আলাইহিস সালামের শুকুর আমি কোনোদিনও কবুল করতাম না ওই নামের বরকতই করছি মুসা আলাইহিস সালাম কয় এই নামের বরকত যদি এত হয় তার উম্মতের বরকত কত এ মুসা এই জামানার নবীদের গাড়িতে তার উম্মতগুলো জান্নাতে যাবে তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে ওই আলেমগুলা নবীর ওয়ারেস থাকবে নবীর ওয়ারেসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো তার উম্মতগুলো আমাগো লাগে জান্নাতে যাবে তাহলে আমার নবুয়তি দরকার নাই কম বেশি হয়ে যেতে পারে তুমি রাগ হয়ে কেন আমার নবুয়তি কেটে দিলা আমার নবুয়তি দরকার নাই একটা কাজ করো আমারে তার উম্মত বানাই দাও জায়গায় মারহাবা বলেন এই কষ্টে কিন্তু দোহার আহি না দোয়ারা হিনেকে জানেন আগে যখন আসতাম বুড়া সাসারা কইতো বেড়া চাইতে হতে রেখা ধরে রাখে কে ওয়া শুনলে শুনলাম না শুনলে না শুনলাম এবার কি হয়েছে এই কথা খালি দোহারের লোকই কইছে এই জন্য দোয়ারা হিনে বাংলাদেশের কোন মানুষ পায় না কোন মা বিলে খালি দোহারা লাগে জবান দিয়ে উনছি এর পরের থেকে বাদ আর আইডা এই যে আপনারা আমি বহ করায় রাখলাম এই যুবকের যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর ইশক নিয়ে অন্ত দিয়ে এক ফোঁটা পানি পড়ে এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে আমার কথায় বসছে আল্লাহকে বসাইছে কথা কর না কেন এই সরমনের দাওয়াত দেয় ভাই একবার যাই দেখো না একবার যাই দেখো না কে তুমি না গেলে কি বেটার সেরা যাবে কেন আতে পাও ধরে তাবলিকে দাওয়াত তাবলিকে এক সিল্লাই লয়ে যায় এমন লোক আছে সিল্লাই নিয়ে গেছে ঢাকায় দাড়ি দুরি রাইত কেরায় তিনটের সময় হে মসজিদের কোনা বের কান দে জিজ্ঞেস করছে যে কান দোস কে কই যদি জানতাম এই এক সিল্লার ভিতরে এত মত তাহলে আরো আগের থেকে সিল্লাই আইতাম যদি জানতাম সর্বনাই তিন দিনের বয়ান এত মজা তোর আগে আসতাম কেন আগে আইলাম না ওই লোকটা যদি এখন জান্নাতে যায় যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে ও জান্নাতে যাবে এই জন্যই বহ করে রাখি আমার আর কোনো লোভ নাই তোমার তো আমি খাইও নাই পরিও নাই এমন কি তুমি আমার দুইটা হাত দিয়েও দাও নাই ঠিক না বেটি কষ্ট হয় তিন মিনিট এ মুসলমানের বলা আল্লাহ গো তুমি একটা কাজ করো আমার তার উম্মত বানাই দাও নবুয়তি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন না তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়তি বাদ তুমি যে করার করা নবী গো পারে এ মুসা তার উম্মত হবি ওই অপশন নাই ওই অপশন বন্ধ কারণ তোর 3000 বছর পরে নবী আসবে হে দুনিয়ার তা তোর যে 3000 বছর বাঁচবি না তোর হায়াত আর আছে কয়েক বছর আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে মারহাবা বলে আল্লাহ আকবার জোরে বলতে পারেন না আল্লাহ তলে একটা কথা কও কি সব কথাই তো কইলেন উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও কি ওই নবীর একবার আমার একটা দেহ সে দেহ দুনিয়ায় না আসলো রুহুর জগতে তো আছে আল্লাহর রুহুর জগতে সবাই রে সবাই দেখাইছি এখন ওই পাট বাপ তোরে সরাসরি দেখাবো মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায় আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই জোর করে নিয়ত নাই এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে এই চোখ দিয়ে নবীর এই স্বপ্নের ভিতরে দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা আর একবার দেখলেই জাহান্নাম হারাম 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 রেডি হবে তো এ মুসা তুই উম্মত হতে পারবি না যা দেখাই দেব আল্লাহ কবে 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 রেডি হ রেডি প্রস্তুত থাক যে কোন একদিন তোর কইয়া দেব অমুক দিন দেখবি বাজান দেবার রেডি হন
চোখের পানিটা রেডি করেন নবীরে দেখার লাগিয়া মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে কেউ বলেন 133 বছর কেউ বলেন 161 বছর কেউ বলেন 141 বছর কেউ বলেন 150 বছর ও বাজান আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর আল্লাহর ডাকে সারা দিয়া চলে গেলেন ভাই হারুনও চলিয়া গেল লুত নবীও চলিয়া গেল দুনিয়ার সব নবী চলিয়া গেল আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের কেউ বলেন 2 তারিখ কেউ বলেন 8 তারিখ কেউ বলেন 10 তারিখ কেউ বলেন 12 তারিখ আমার নবীর জন্মের তারিখের মধ্যে اختلاف আছে মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার কোনো اختلاف না ভালো করে হাদিস বুঝো অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে কারণ আছে তো এইভাবে হয় রাবির মধ্যে اختلاف জিগাইছে ভাই এই যে দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ কবে জানি এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে বাপ দাদার কালেমায় চুন কালি মারতাছে এর জন্ম জানি কবে হইছিল তোর মনে আছে কে তো মনে নাই ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ সেই দিনটা জন্ম নিছে কদর বেড়া আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে হেডা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ বেড়া বুঝেন না আমার কথা কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছিল না যারা কইতেছে সবগুলা কাফের কথা কর না কে কে বেড়া তুই ভুলে গেছ গা আমি মুহাম্মাদের কোলে নিলাম যেদিন কে সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ কয়জন হইল মত কয়টা তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার পোমগা তুমি পাইছো কই তুমি ছিলেনই না তোমার বাপে আছিল এই সময় কাদিয়া নিরাই সাতার মাথা করে না আন্তাজ কথা কো না করে তোমাগো মুসলমানরা উচিন কিম পাকা চিপি চিপি চাপা যেগুলো বন্ধ বল বদমাশ গুলো মিলে দিলে দেয় কথা কর না কেন ওই দুষ্টু 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 করে না দুষ্টু দুষ্টু ওইগুলো করে কাদিয়া নিরাই সাতার মাথা করে না এগুলো কত টাইম নেব কথা কর না কেন ওগো 24 ঘন্টা মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানি বানাইতে পারলে ওরা জান্নাতি ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি এক একজন মুসলমানের কাদিয়ানি বানাইতে পারে একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে ওরা তো 13 কোটি টাকা ধুইয়া তোমার জস্তি জুলুস করব নি ওরা ভাইয়া কষ্ট হইতাছে না 2 মিনিট এই মুসলমানের পোলা দিকে তাকান কই বড় তুই ভুল কইতেছস দত কই তুই কি কস আরে 12 রবিউল আউয়াল আমাগো ব্যবসা শুভ দিন ছিল বড়া দিনটা ছিল সোমবার সকালবেলা ঘুমাইতে উঠা দেখি আব্দুল মুত্তালিব নাতিরা কোলে লয়ে খাড়া রইছে ভুলে গেছ গা 12 তারিখ ছিল শুরু হইছে ইখতিলাফ কথা কন না কে ঐতিহাসিকরা এইভাবেই লিখেছেন তারিখগুলো এইভাবেই বের হয়েছে কারণ সব কথার এক কথা বলে দেই বাদ দেন এটা আমি যদি এই যে সরমনার মুরিদের জিগাই আপনার জন্ম তারিখ কবে কবে অত কিছু মনে নাই স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর কথা কর না কেন ওই যে মোডারটা লোক ওঠা বসা করতে কষ্ট হইতেছে এরকম নড়তাছে তড়তাছে হের কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে জন্ম তারিখ কবে এটা আমার মা জানে মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়স আমার 7 বছর বয়স আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে মেগুলার বাজার দিয়া জন্ম তারিখ বানাইছে হে স্বাধীনতা কথা কর না কে ওই যে আরেকজন কল্লা উঁচা করে খাড়াইছে কি জানি কইবো আমারে হেরও যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে হে কইবে আমার স্বাধীনতার সময় আমার বড় ভাইয়ের বয়স আছে 13 আর আমার বয়স কত ছিল ভাই জানে কথা কর না কে এই ডিজিটাল যুগে ছাতা তুমি কইতে পারো না 1400 বছর আগে মুরুক্ষ যুগে কে লইকে রাখছে কাটা এই জন্য যে নবীর জন্মের ভিতরে اختلاف জন্মের তারিখের মধ্যে কিন্তু মৃত্যু তারিখের মধ্যে اختلاف নাই কারণ 130,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে তখন কত মিনিটে সকাল 9:15টায় 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:15টায় আমার নবী ইন্তেকাল করেছে
এই রে তুই জোস্তে তুলিস আর কেক কাটস হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ জুতা দিয়ে বাইরাইয়া তোর সকালে চাড়াফাটা হলো হারামির করে হারামি কথা কয় হারামখোর রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোনো অনুষ্ঠান করতে হয় চোখের পানি দিয়ে করতে হবে সেদিনকে আমার নবীর বিদায় দিন নবীর জন্মের দিন কষ্ট হইতাছে দুই মিনিট এই মুসলমানের পোলের দিকে তাকান মুসা শোন দেখা করাই দিন আল্লাহ কবে এ অপেক্ষায় থাক অপেক্ষায় থাক অপেক্ষায় থাক থাকতে 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 3000 বছর শেষ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين আমি করে মোনাজাত হেলালা থাকবে তা আমি বুঝেন না কি চাইছিলাম আপনার কাছে কি কত আনন্দের কথা আমার নবী আপনার বাপ আমার বাপ অপেক্ষায় থাকতে 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 3000 বছর শেষ হে মুসা আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি আল্লাহ নতুন কোন মেহমান আসবে মনে হয় হ্যাঁ এত বছর পর্যন্ত জান্নাতের বাইরে দাঁড়ায় রইছ কোনদিন ঢুকতে পারোস তাই কয় না আজকে ঢুকতেও পারবি আমার নবীর এক একটা প্রশংসা করব বুকের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলবেন জীবনে আপনি জাহান্নামে যাবেন না যাবেন না যাবেন না যাবেন না যাবেন না যাবেন না মুসলমানের খোদা আল্লাহু আকবার কারণ আমি কোন সরকারের প্রশংসা করতেছি না আমি বিশ্বনবীর প্রশংসা করতেছি হে মুসা পুরা জান্নাতকে আমি জন্মের পর জান্নাতকে এত কোনোদিন সাজাই নাই আজকে সাজাচ্ছি হুর গেলমানদেরকে আমি জান্নাতের পোশাক পড়তে বলেছি দুনিয়া সব নবীর আজকে আমি সাজাইছি আল্লাহ আজকে মনে বিশেষ কোন ব্যক্তি আইবে আপনাদের সালমান সাহেব রহমান সাহেব যদি আপনাদের এলাকায় আসে রাস্তাঘাট চুনকালি করে না আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তা সব গাড়ি অফ থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্রীর মন্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মহামানব উনি যাবে পৃথিবীর সব ফেরেশতাদের গাড়ি বেড়ে নবীর কথা ব্যাক একজন মাত্র গাড়ি চলবে সারা বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হে মুসা যার জন্য অপেক্ষায় ছিলি সে আইতাছে আল্লাহ কি কইলে আল্লাহ তুমি কি কইলে সে আইতাছে আল্লাহ তাআলা আমার জামাটা চেঞ্জ করার দরকার মুসা আল্লাহ সাল্লামে 3000 বছর পর্যন্ত কোনদিন আল্লাহ জান্নাতের পোশাক পরে নাই আজকে পরাইছে কারণ আজকে আমার নবী জান্নাতে ঢুকবে হে মুসা এখন আমার নবী প্রথম আসমানে তার বাপের লগে দেখা করতেছে আদম আলাইহিস সালামের সাথে গলা ফাটাই এবার একটা আল্লাহু আকবার বলেন কেমন হে মুসা তার বাবার সাথে এখন আলিঙ্গন করতেছে রে মুসা তার বাবা তারে পায়ে বুকের মধ্যে জড়াই ধরছে ছাড়ে না কারণ তার বাবা তওবা 360 বছর পরে কবুল করছি একমাত্র একটা নামের ওসিলাই রে মুসা ওই ব্যথার কথা বলতাছে আর বুকের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিতাছে আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে এই কি বিদায় করে দেবা না রে মুসা আমার বাড়ি বলতে আইব একবার সাক্ষাৎ পাবে এবার কানবা বাবা দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছে তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিসসালামের সাথে দেখা হইতাছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে এইবার কিন্তু তোর পালারে মুসা আমার নবী যেন ব্যথা না পায় আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো আমার নবীর প্রাণ প্রিয়তম বিবি খাদিজা মারা গেছে রে হামুসা দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো দেখতে পারবি আমার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো কেউ মারতে আসলে সেও মারা গেছে
আবার দবির অন্তরটা ক্ষত বিক্ষত বাজান আবার দবি মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে রাইয়ান ফেরেশতা বলছে বাবা কারণ ষষ্ঠ আসমানের দারওয়ানের নাম হলো রাইয়ান পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল আল্লাহু আকবার বলতে পারেন না তৃতীয় আসমানের দারওয়ানের নাম হলো ইসমাইল আরেকদিন বলবো ভাই এত কথা বলার সময় নেই যখন দরজাটা রাইয়ান খুলে দিছে ডাকা হইছে নবী মুহাম্মদ রেখে ডাকা হইছে কয় হ্যাঁ দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে মুজা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরে দিছে মুসা ভাবছে আগে সালাম দিব পারে নাই গো বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়ায় সালাম দিয়ে সুন্নতে রাসূল আমার নবী সালাম দিয়ে বলে তোমার নাম কি মুসা হাত দুটা বাড়ায় বলে নবীজি বলে হ্যাঁ আপনি আরবি ভাষাও বুঝেন আমার সুরিয়ানি ভাষাও বুঝেন ও মুসা দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি হে মুসা আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত আমি নবী মুহাম্মদ পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি খেজুরের পাতায় কি বলে আম গাছে কি বলে আমি জানি এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা গোপালগঞ্জের আর এক ভাষা দোহারের আর এক ভাষা সিলেটের আর এক ভাষা গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা হে মুসা কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখাই দেয় কষ্ট হইতেছে আমার কষ্ট হইতেছে বাজান রে আমার দিকে তাকান তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে কোন নবীরে সন্ত্রাসে বলে গালি দেয় জাগায় মার্ডার করে ফেলম নবীর পরে নবী নাই কেউ না মানলে ওরা জাগায় কুবায়া মেরে ফেলবো কোন নবীর নিয়ে খেলা করস দেখ কোরআন হাদিস পড় আগে এ মুসা নবীরে দেখছো আল্লাহ আল্লাহ এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি তো নবীর তোমার নবীরে দেখছি তোমারে দেখতে যে তুর বাহারে আগুন লাগাই দিছিলাম আমি সেই মুসা আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখেনি এমনকি আদম নবীও তোমারে দেখেনি তুমি খালি একটা কথাই কও রোজে মাহশারে দেখা দিমু যেদিন আমার নবী হবে সভাপতি শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব একজন নবীর সাথে রোজে মাহশারের আগে এই মানুষটার আজকে আনতে আছি তাছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে আমি দেখা দিব না মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাসুকের খেলা খেলবা দুইজনে না এটা কথা কই কি আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাবে এখন দিলটা নরম করবেন আমি জানি না কার মা নাই কার বাবা নাই আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবারই চোখ দিয়ে দেখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ তুমি আমার হিগায় দাও এ আমি আজকে এই মাদ্রাসায় আসছি সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেবো কতক্ষণ লাগে যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ যার বেড়া তো ওখানে গেছিলাম ছাতা মেলা বছর পরে যা করে দিস আর দাওয়াত চাস একের দাবার দিব প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে বিয়েরে ভালো করে আদর করেন ঠিক না মুসা আলাইহিস সালাম ঘোরতা স্যার কইতেছে আল্লাহ তোমার বাড়িতে যাই যদি আমার বদনাম কয় আমার সর্বশেষ আমার সব শেষ এই 3000 তপস্যা সব শেষ 3000 বছর দাঁড়াই দিছি আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায় খুশি হই আমার আসমান থেকে যায় এমন একটা কাজ করবি নবীর সামনে খালি দুরুদ পড়বি দুরুদ পড়বি দুরুদ পড়বি দুরুদ পড়বি দুরুদ পড়বি দুরুদ পড়বি আমার নবী খুশি হয়ে যাবে দুনিয়ার কোন নবীর দুরুদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না একমাত্র অনলি ওয়ান একজন নবীর নাম শোনার পরে দুরুদ পড়া ওয়াজিব মুসা নবীর নাম শুনে দুরুদ পড়া ওয়াজিব না আমার নবীর নাম শোনার পরে দুরুদ পড়া একবার হলো ওয়াজিব কতক্ষণ না কেন মাসলাই কি বলে হুজুর কোন নামাজ রোজা আসমানে যাবে না কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরুদ ছাড়া কি মনে করেন আপনি দুরুদ রে
কষ্ট হইতাছে না আমরা স্যার দরুদ পড় বেশি খুশি হবে নবী খুশি আমি খুশি বাজানদে বার আমার দিকে তাকাবেন আল্লাহ বলেন নামাজে আমি খুশি রোজায় আমি খুশি যাকাতে আমি খুশি কিন্তু মুসা রে তার উম্মতকে বলিয়া দে দরুদের পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি আমার নবীও খুশি বাজান এবার দিলটা নরম দেখতে চাই দেখব নবীর আশেক কয়জন আছো আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া দেখে আমার নবীর পিঠের মধ্যে গোস্ত গুলা উঁচা হয়ে গেছে মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা কপালটাও ফাটা এই দাঁতের কড়া গুলা ফাটা মুসা পয়গম্বর জিজ্ঞেস করে নবী গো এই ঠোঁটটা কে ফাটাইছে এই কপালটা কে ফাটাইছে গো এই পিঠের মধ্যে মার্বেলের মতো আফেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন কারণ নাকি এ বুঝা তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েফের জমিনে গেছিলাম তায়েফের একটা লম্বা ছেলে দৌড়াই এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে দিতে নবীর আশেক গুলো এখন চিল্লাবার কইরাবা মুসা পয়গম্বর যদি আসমানে একটা চিৎকার বাজতে পারে নবীর কষ্ট জুড়িয়া মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জুরে বাড়িতে ছেলে মুসা কপালটা ফাটিয়া রক্ত গুলো জল্লার মতো ঝরছে মুসা একটু পরেই দেখি বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথর গুলো নিক্ষিপ্ত হচ্ছে এ মুসা ঠোঁটটা দেখলা কপালটা দেখলা পিঠটা দেখবেলা পিঠটা দেখায় দেখ বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখে দেই যেটা আমার মা করত বাবা কাবা করে ঢোকার আগে তোমার মোটা করে চাদর গায়ে দেয় দেয় যদি তোমারে আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা হাতে মানবীর দুইটা তিনটা কম্বল গায়ে দেয়া হিরেমের মতের ঢুকাইতেন গো বাবা বানানো কথা আমি বলি না ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন মা তুই দুইটা তিনটা চাদর কেন আমার শরীরে লাগাস বাবা একটা চাদর ভেদ করে আর একটা চাদর ভেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা হে আমার মা বোনের আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখেন বাবা মায়ের জন্য কত কষ্ট এই সানিনের মৌলানা সানিনের বুকটা ভারিয়া দেখো বাবার জন্য কত কষ্ট ওর বড় ভাইয়ের কলিজাটা ভারিয়া দেখো বাবার জন্য কত কষ্ট গো সাসারা বয়া বয়া কান দেওয়া শুনিয়া সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মা ফেলে বসে বসে কানতো বাজান আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানি গোস কদম তুলি চড়াইল বাবা গোলাম বাজারে সাইনিন দেখে আসছে এই যে দেখে আসছে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি দেখে আইছেন ওলামা একরাম আমি কারো কাছে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন আল্লাহর কসম করে বলি প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয় দুনিয়ায় মনে রাখবা দুনিয়ার কোন দান কবুল হোক বা না হোক মুসাবার মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে দুনিয়া সব দান বিফলে গেল মসজিদের দান কোনদিন বিফলে যাবে না গতকালকার যে সভাপতি ছিলেন আল্লাহর কসম করে বলছি জাতের কসম করে বলছি বগুড়ায় সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়া ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো কান দেয়ার বলে হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম আপনার মায়ের মসজিদে 1,000 দিলাম শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায় হুজুর আমি মসজিদ বানাইতে পারি না কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে আমি আপনাদের দুইটা ভাও ধরে বলবো 30টা সেকেন্ডে ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছে মসজিদ
নিজে জায়গা কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়া এই পর্যন্ত 4 কোটি টাকা চলে গেছে আমার তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে 1.5 ঘন্টা ওয়াজ করে 80000 90000 1 লাখ 70000 60000 নাই কই এ মগা আমরা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাই আর তোমার মুমতাজ সাসি তোমার নায়ক সাসারা সিনেমার হল বানায় আর আমরা মসজিদ মাদ্রাসা বানাই আমাকে সমালোচনা করে লজ্জা লাগে না মসজিদ তোমরা নিজের অর্থায়ন করবে না আবার আমাকে সমালোচনা করবা আমাকে যদি 100 টাকাও দাও মুসাবাও তাও আল্লাহর রাস্তা খরচ করি আমাকে সমালোচনা করলে আমাকে গুনাহ তোমার অ্যাকাউন্টে যাবে আর তোমার দান দক্ষিণা আমার অ্যাকাউন্টে আসবে কথা বল না কে অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসেই বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কে কে রাজি আছে দেখ আল্লাহকে হাত তুলে দেখাও আল্লাহ তুমি তাকায়া দেখো আজকে আজকে 8ই অক্টোবর তোমার পাগলগুলো ওয়াদা করলো এই হাজার হাজার মানুষ ওয়াদা করলো জীবনে কোনোদিন পাপের কাজ করবে না নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবে না মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে বাবার দোয়া নিয়ে কবরে যাবে এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে লইয়া যাইবা তুমি মওলা মাফ করে দাও বান্দারে না জানি করছি গুনাহ আল্লাহ এই হাতগুলো কবুল করেন জোরে আমিন মুনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো এবার বলেন তো যত সময় আমি মুনাজাত না করবে কেউ যাবেন না রাজি আছেন কে কে যাবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তো মুনাজাতের আগে কে যাবেন যারা দাঁড়ায় আছে এরাও হাত তুলছো যাইবা যেই রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে ওয়াদা দেওয়ার পর ওয়াদা মিস করবা না নামান হাত তাকান এই দিকে বাবা এই মাহফিল আজিমান হোক আপনারা চান না চান এই আপনি চান না আপনার বাপ জান্নাতে থাকুক চান 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসেননি বিদেশ থেকে টাকা কামাইয়া বৌসল মেল লেগে বিল্ডিং বাল্লাং সবই করছেন কিন্তু মরে দেখেন ওই বিল্ডিং এর সাদে আপনার কবর দিবে না বরঞ্চ 2 লাখ টাকা দিয়ে খাত বানাইয়া মেগুলা বাজার তে আরামে গো বউ লইয়া আজকে মরবা তাই না নিচে নামাই দিব এ কথা কন না কে তাহলে এই খাটও তোমার না বিল্ডিং ও তোমার না 30টা সেকেন্ডে বলো তো আমি যখন এই রুমের মধ্যে ছিলাম আপনাদের জনকির থেকে একটা ছেলে আইছে আমার অনেক ভক্ত পুরানা ভক্ত আমার মসজিদে 500 টাকা দিয়ে কি বলে জানেন হুজুর আমার মা ছিল আজকে আমার মা নাই আপনার ওয়াজ শুনে আমার মা বহুত কাঁদছিল আমার মা নাই আমি ইউটিউবে প্রতিদিন শুনি আপনার মসজিদে 500 টাকা দিয়ে আমার মায়ের জন্য দোয়া চাই 30টা সেকেন্ড আমি আপনাদের 30টা সেকেন্ডে বন্ধু বানাবো আগামী বছর মাহফিল হোক ইলিয়াস রহমান যদি আসুক বানা আসুক আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য এই প্যান্ডেলটা করতে আগামী বছর যে কয় টাকা লাগে এই গ্রামের একজন আল্লাহর ওলি লাগবে আমি আপনাকে বন্ধু বানাই মাস ছাড়বো বলেন তো এই প্যান্ডেলটা করতে যে কয় টাকা লাগে আপনি আপনার বাবার নামে দিয়ে দিবেন আগামী বছর কনকে দিবেন সময় 30 সেকেন্ড প্যান্ডেল করতে আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবে দাঁড়ান কে নারায়ণ তাকবীর কি নাম তোমার কি করো ব্যবসা আল্লাহ তুমি ওকে মাফ করে দাও তোমার বাবা মা বাইসে আছে আল্লাহ তাদের হায়াত লম্বা করে দাও ওর মতো যুবক সমাজে প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা বাড়ি বাড়ি তৈরি করে দাও কত চান্দু বইয়ে রয়েছে বিদেশ মাল কামাইয়া চুপচাপ করে বইয়ে রয়েছে মনে করে কি প্যান্ডেলটা করতে 15-20 হাজার লাগবে দিলেই তো সব শেষ হয়ে গেল মনে রাখবে না সত্তা তো তার আব্দুল বালা আলমদের কাছে জিজ্ঞেস করেন আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন সবচেয়ে আল্লাহ একটা উপকার করবে আপনারে এই বডিটাকে কোটি টাকার বডিকে আল্লাহ হেফাজত করবে কোন রোগ শোক আপনার শরীরে যদি বাসা বাঁধতে থাকে গোপনে ভালো করে দিবে ওই যুবকরে তোমার কাছে রেখে গেলাম কোন রোগ জানোয়ারে বাসা না বাঁধে দরকার আমি 30 সেকেন্ডে বলবেন আগামী বছর মাইকের খরচ কে দিবে সময় 30 সেকেন্ড দাঁড়ান কোটি টাকার বডি ভালো থাকবে কোন কে দিবেন বলেন মাইকের খরচ আগামী বছর মাইকের খরচ মাইকের খরচ আগামী বছর কে দিবে দাঁড়াও সবই তো যুবক জোরকান মারহাবা